আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী আমার নবী মোহাম্মাদহামদুলিল্লা আলামিন ওলা আকিবতুলিল মুত্তকিন ওসলেত ওস সালেহ মোয়াল্লা সঈদ উল এম্বিয়া উল মুরসেলিম ওয়ালা বিহি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহি ওবারকাতুহ বেহেস্তে যাওয়ার সহজ উপায় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ বেহেস্তে যাওয়ার জন্য বান্দার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি হিদায়েতবাণী রয়েছে গাইডলাইন রয়েছে গাইড বুক রয়েছে সেই বইয়ের নাম হল মহাগ্রন্থ আল কোরআন আল্লাহতালা বান্দার প্রতি মেহেরবান বান্দার প্রতি অত্যন্ত দয়াবান তিনি বান্দাকে স্নেহ করেন বান্দাকে সহাগ করেন বান্দাকে তিনি জান্নাতে নিতে চান বেহসতে নিতে চান এজন্য আল্লাহতালা যে সমস্ত বিধান বান্দার উপরে ফরস করেছেন রোজা তন্মধ্যে অন্যতম একটি বিধান কিন্তু বান্দা এই রোজা পালনের ক্ষেত্রে যদি অপারগ হয়ে যায় বান্দা রোজা পালন করতে অক্ষম হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ তালার বিধান রয়েছে ইসলাম হলো মানব মানবতার ধর্ম ইসলাম হলো ব্যালেন্সফুল ধর্ম সাম সামঞ্জস্যপূর্ণ ধর্ম এ ধর্মে কোনো কাঠিন্যতা নেই অমা জায়ল আলাই তুম ফিদ্দিন হারাজ আল্লাহ তালা কোরআনুল করিমেরন আয়তে বলেছেন যে দিনের ভিতরে তোমাদের জন্য কোনো কাঠিন্যতা নেই কোনো বক্রতা নেই দিন হলো সহজ সহজভাবেই তিনি বিধান পালনের সুযোগ করে দিয়েছেন যেমন কেউ যদি রোজা পালন করতে না পারে আল্লাহ বলছেন ফামান কান কুম মারিদান ও আই লা সাফারিন ফ্রাই দ্যতুম ইন ও খার ও আই তো আল্লাহ বলছেন কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা কেউ যদি সফরে থাকে তাহলে সে তাৎক্ষণিক রোজা পালন না করে তার জন্য পরবর্তীতে সুযোগ রয়েছে সে পরে গণে গণে। যে সমস্ত দিনগুলো তার অসুস্থতার কারণে বাদ গিয়েছে অথবা সফরের কারণে বাদ গিয়েছে সে পরে রোজা পালন করে নিবে এটা ফরজ রোজার ক্ষেত্রে বিধান আল্লাহ তালা দিয়েছেন অর্থ হল ইসলাম কারো অসাধ্যের ওপরে কোনো বিধান চা চাপিয়ে দিতে চান না লা লাউকলিফুল্লাহ হফসান ইল্লা আহা আল্লাহ বলছেন আল্লাহ কোনো বিধান মানুষের সাধ্যের বাহিরে চাপিয়ে দেন যদি সে রোজা তাৎক্ষণিক পালন করতে না পারে পরবর্তীতে সে আদায় করে নিবে সফরে থাকলেও পরবর্তীতে তার সেই সুযোগটা রয়েছে এবং কেউ যদি এত বেশি অপারগ হয়ে যায় যে সে আসলে রোজা পালন করতেই পারছে না পরবর্তীতেও তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন অসুস্থ অথবা এমন বৃদ্ধ এমন বার্ধক্যে উপনীত হয়েছে সেক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে কোরআনের বিধান রয়েছে বান্দাকে আল্লাহ তবুও জানাতে নিতে চান তবুও বান্দাকে উদ্ধার করতে চান বান্দাকে তিনি মুক্ত করতে চান তার প্রিয় করতে চান তার কাছে নিয়ে যেতে চান আল্লাহ তালা অত্যন্ত মেহেরবান এই জন্য তিনি বলেছেন ওয়াইল লেদিনি কু নাহু ফিদি অত্যন্ত আম ব্যক্তি যদি অসামর্থ হয়ে যায় অক্ষম হয়ে যায় রোজা পালনের ক্ষেত্রে তাহলে সে যেন রোজার পরিবর্তে ফিরিয়ে দিয়ে দেয় প্রতিটি রোজার পরিবর্তে সে যেন একজন মিসকিনকে দুই ভেলা পেট ভরে খাবারের ব্যবস্থা করে দেয় এবং ফিরিয়ে হিসেবে তার রোজার গণে গণে ফিরিয়ে দিয়ে দেয় তাহলে এতে হলো সে রোজা পালন করতে পারল না কিন্তু এই বিনিময় দিয়ে দেওয়ার কারণে ফিরিয়া দিয়ে দেওয়ার কারণে সেও জান্নাতে ওই রোজাদারের সাথে চলে যাওয়ার সুযোগ পেয়ে গেল ইসলাম তো সেই ধর্ম যেটা মানবতাকে মুক্তি দেয় মানুষের সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে তাকে কল্যাণের দিকে নিয়ে যায় মুক্তির দিকে নিয়ে যায় এটা নাম হলো ইসলাম ইসলামের বিধান এত সুন্দর এত পারফেক্ট এত যথাযথ যথোপযুক্ত মানুষের জন্য সেটার সাথে পৃথিবীর কোনো ধর্ম কোনো জীবন বিধান ইসলামের সাথে সামঞ্জস্য হতে পারে না আল ইসলামু ইউলা ওলা ইউলা আলাই ইসলাম হলো সবার উপরে তার উপরে কিছু নেই আল্লাহ তালা মাহের এই সুযোগটা সকল বান্দাদের জন্য প্রদান করেছেন এবং ইউরিদুল্লাহ বিকুম ইউসরা ওলা ইউরিদু বিকুমুল অস্র আল্লাহ তালা তোমাদের জন্য সহজ চান তিনি তোমাদের জন্য কঠিন চান না তোমরা যদি এর পরেও আল্লাহ তালার এই রোজা রোজা পালন করতে চাও তোমাদের শারীরিক দুর্বলতা আছে অথবা কিছুটা অসুস্থতা আছে এরপরেও কোনো বান্দা কোনো ব্যক্তি যদি রোজা পালন করতে চায় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে সেই সুযোগটাও রয়েছে আল্লাহ বলছেন ও আন্তা সুমো খৈরুল্লা তোমরা যদি রোজা এরপরেও রোজা পালন করো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর কোনো বান্দা যদি তার নফল কাজ করে আল্লাহ তালার বিধান ফরজ বিধান পালনের পর নফল করতে চায় সেক্ষেত্রে আল্লাহ তালা তার জন্য অতিরিক্ত স্বভাব অতিরিক্ত ফজিলত বরাদ্দ করে রেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা মাহি রমজান আমাদের জন্য হল সত্যের সৌগাদ এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই মাসটিকে বলেছেন শাহরুসবর ধৈর্যের মাস সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো ছোট্ট একটি বিরতি নেওয়ার আমাদের সঙ্গেই থাকুন আমার আমার প্রভু নাহি নাহি ভয় নাহি নাহি ভয় বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান বেহেস্তে যাওয়ার সহজ উপায় সম্মানিত দর্শক শ্রোতা মাহি রমজান আমাদের জন্য হলো সত্যের সৌগাত এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই মাসটিকে বলেছেন সবর ধৈর্যের মাস এ মাসের মাধ্যমে বান্দা তার ধৈর্যের যে গুণ অর্জন করে সবরু হু আলজান্না আর ধৈর্যের একমাত্র বিনিময় হলে ব্যস্ত কোনো ব্যক্তি যদি ধৈর্যের গুণ অর্জন করতে পারে তার ভিতরে যদি সে সহনশীলতা সংযম তৈরি করতে পারে তাহলে তার কাম প্রবৃত্তি তার ভিতরে যে রিপুগুলো আছে যে রিপুগুলি তাকে ধ্বংসের দিকে টানে আর ধৈর্যের কারণে সমস্ত এই রিপুর প্রতারণা দূর করে দিয়ে সে এগিয়ে যায় জান্নাতের পথে শান্তির পথে মুক্তির পথে এই জন্য মাহের রমজান হল একটি বিরাট নিয়ামত একটি বিরাট উপহার বান্দার জান্নাতে প্রবেশের অন্যতম একটি মাধ্যম আর এই রোজা বান্দাকে আল্লাহর ভয় তৈরি করে দেয় আল্লাহর প্রতি তার আস্থা বৃদ্ধি করে দেয় এবং তাকওয়ার গুণ অর্জনে সহায়তা করে সম্মানিত দর্শক শ্রোতা মহানবী হযরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে মাহে রমজান এর ব্যক্তি যখন রোজা পালন করে ওলা খালুফু ফামুস ফামিজ স এম এত দা রিহিল মিস্ক বান্দা যখন রোজা পালন করে স্বাভাবিক কারণে দিনের শেষে বিশেষ করে বিকেল অবধি তার মুখে সামান্য কিছু গন্ধ তৈরি হয় ক্ষুধার্ত থাকার কারণে উপবাস থাকার কারণে রসুল বলেছেন এই যে উপবাসের কারণে তার মুখের ভিতরে গন্ধ একটু তৈরি হলো এটা আল্লাহর কাছে মিন রেহেল মিস্ক, মেস্ক আম্বর সুগন্ধি সমস্ত সুগন্ধির চেয়ে আল্লাহর কাছে এটা প্রিয় হয়ে যায় কারণ বান্দা তো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আর সৌম লি ওয়ান জি বিহি এই জন্য তো আল্লাহ বলেছেন যে রোজাটা তো সে অন্য কারোর জন্য রাখেনি একমাত্র আমার জন্য রেখেছে তাহলে আমি নিজ হাতে তাকে সেই রোজার প্রতিদান দেব সেই দুর্গন্ধ যেটা বের হয়েছে রোজা পালনের কারণে আমার সন্তুষ্টি অর্জনের জন্য যেহেতু সে রোজা পালন করেছে সুতরাং এই দুর্গন্ধ দুর্গন্ধ নয় এটা আমার কাছে অত্যন্ত সুগন্ধি পৃথিবীর যত সুগন্ধি আছে সবচেয়ে শ্রেষ্ঠ সুগন্ধি হলো এটা এই রোজার মাধ্যমে বান্দা আল্লাহর খুব নৈকট্য হাসিল করে আল্লাহর কাছাকাছি চলে যায় এবং আল্লাহকে সে উপলব্ধি করে এই জন্য সে কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না যখনই সে কোনো অন্যায় কাজ তার হৃদয়ে জাগ্রত হয় তখনই সে চিন্তা করে আমি তো রোজাদার আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেছি ইভেন তাকে যদি কেউ কোনো ঝগড়ায় লিপ্ত হতে বলে অথবা তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে চায় কিন্তু রোজাদার স্পষ্ট জানিয়ে দেয় ইন ভাই আনা আমি তো রোজাদার আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করছি আমি কোনো অন্যায় কাজ করতে পারি না আমার ভিতরে আল্লাহর উপলব্ধি চলে এসেছে আল্লাহ আমাকে সমস্ত তালা অন্যায় কাজগুলি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আমি আল্লাহর সেই নির্দেশগুলি পালন করছি তুমি আমার সাথে ঝগড়া করছো তুমি আমাকে বকা দিচ্ছ তুমি আমার সাথে অন্যায় আচরণ করছো আমি কিন্তু সেটা করতে পারছি না কারণ আমি রোজাদার একজন রোজাদার কোনো কালেই কোনো অবস্থাতেই অপকর্মে অন্যায় কাজে লিপ্ত হতে পারে না এই অনুভূতি রোজাদের ভিতরে আল্লাহ তালা নিজেই তৈরি করে দেন চেতনা সৃষ্টি করে দেন ফলে সে কোনো গর্হিত কাজে লিপ্ত হয় না রোজার মাধ্যমে আল্লাহ তালা বান্দার ভিতরে মায়া মমতা তৈরি করে দেন ফলে সে কোনো গরিবকে কোনো অসহায়কে কোনো দুর্বলকে কোনো ব্যথিত ব্যক্তিকে ব্যথা দিতে পারে না বরং সে উপলব্ধি করে এই ক্ষুধার্ত থাকার যে যাতনা ক্ষুধার্ত থাকার যে যন্ত্রণা সেটা বড় বেদনাদায়ক সেই জন্য সে সব সময় অপরের প্রতি মায়া মমতা অপরের প্রতি সহমর্মিতা অপরের প্রতি স্নেহশীলতা তার তৈরি হয়ে যায় সেই জন্য মাহে রমজানের মাধ্যমে এবং অন্যান্য নফল রোজা পালনের মাধ্যমে বান্দা আল্লাহতালার তৈরি জান্নাতুল ফিরদাউসের জন্য তৈরি হয়ে যায় আল্লাহতালা মায়ের রমজান আগমনের সাথে সাথেই জান্নাতকে সজ্জিত করেন বান্দা যেন সেই জান্নাতে যেতে পারে এবং ফেরিস্তার মাধ্যমে ঘোষণা দেন যে আমার বান্দারা এখানে আসলে আসবে সুতরাং তোমরা জান্নাতকে সাজাও পবিত্র হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা আছে ইন্নাফিল জন্নাত সামানিয়াত আবুয়াব মিনহা বাবুন ইউসাম্মার রয়ান লয়াদ হুলুহু ইল্লা এমন জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে অনেকগুলো স্টেজ রয়েছে সেই জান্নাতের আটটি স্টেজ রয়েছে স্তর রয়েছে তার একটি স্তরের নাম হল রাইয়ান সেই রাইয়ানে একমাত্র রোজাদার রোজাদারা প্রবেশ করবে কারণ আল্লাহতালার বিশেষ মেহমান রোজাদার হলো আল্লাহ তালার বিশেষ মেহমান তাদের জন্য বিশেষ কক্ষের ব্যবস্থা আল্লাহ করেছেন বিশেষ কামরার ব্যবস্থা করেছেন সেটা স্পেশাল এই স্পেশাল স্পেশাল মেহমানদের জন্য আল্লাহ আল্লাহতালা সেই ব্যবস্থা করে রেখেছেন সেই জন্য জান্নাত দেওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ একটি উত্তম আমল হলো রোজা পালনের মাধ্যমে বান্দা জান্নাতের পথে এগিয়ে যায় আর আল্লাহ তালাও সেই ওয়াদাই করেছেন যে বান্দা যখন রোজা পালন করে তখন সে যেহেতু আমার জন্য করে আমি নিজেই তার প্রতিদান দেব এবং সেটা জান্নাতে আমি প্রদান করব আসুন আমরা রোজা পালনের মাধ্যমে ফরজ রোজা এবং অন্যান্য নফল রোজা পালনের মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি জান্নাতের পথে এগিয়ে যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল আমল কবুল করুক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা যদি জান্নাতে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন হাজা ও সল্লাহু তলআ নবীন মাহাম ও আলহি ওসহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি